আমার মনে হয় 2 মাস খাওয়া দাওয়া ঘুমটা সাইডে রেখে মানুষের কাছে পৌঁছানো, মানুষের কাছে তোমার উন্নয়ন বা তোমার পার্টির বা তোমার সরকারের উন্নয়ন মানুষের কাছে পৌঁছানো, সেটা বেশি ইম্পর্টেন্ট আমাদের কাছে। তো সেটা নিয়েই আমি কথা বলতে ভালোবাসো বা সেটা নিয়েই থাকতে ভালোবাসো। উনি প্র্যাকটিক্যাল এটুকু বলবো, মনে প্রাণে চেষ্টা করেছি ঘাটালে মানুষের পাশে থাকার জন্য, কাজ করার জন্য যতটুকু পেরেছি। প্রথম 2 বছর আমার দেখতে দেখতেই কেটে গেল, শিখতে শিখতেই কেটে গেল, কারণ হঠাৎ করে আমি এমপি নামটা হয়েছিল। যবে থেকে বুঝতে পেরেছি, যবে থেকে বুঝতে শিখেছি, আমি আপ্রাণ চেষ্টা করেছি। কিছুদিন আগেই আমি একটা পোর্টালে দেখছিলাম আমি নাকি এমপি লাইট ফান্ডের 3 নম্বর। আমি কোনোদিন এটা ভেবে কাজ করিনি, যা পেরেছি মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছি। আমি কথা দিয়েছিলাম ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কথা বলবো, আমার প্রথম বক্তৃতা সেটা বাংলায় ছিল, সেটা ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েই ছিল। সেই স্যাংশনও হয়েছে, বাট টাকা এখনও আসেনি। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।